কৃতজ্ঞতা পুষ্পান্ন শত চেষ্টা করেও লেখকের নাম জানতে পারলাম না তাই প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি তবে তার সৃষ্টি নিশ্চিত অযুত ছিন্নমূলদের প্রাণের কথা ওপার বাংলা রেসিপিগুলো এপার বাংলা এসে পড়েছিল ওই ছিন্নমূলদের সাথে সাথেই যাদের আজকের দিনেও কেউ কেউ বিদ্রুপ করে বেড়া টপকনো উদ্বাস্তু বলে থাকেন কিন্তু একটা দেশকে দু টুকরো হতে দেখা মানুষরা কি সত্যি একে অপরকে ছিন্নমূল বা উদ্বাস্তু বলে ব্যঙ্গ করার অধিকার রাখে এই প্রশ্ন কিন্তু আমার মনে সবসময় আসে দেশ ভাগ একটা চূড়ান্ত অপদার্থতার দলিল বলে আমার মনে হয় সভ্য সুশিক্ষিত প্রোগ্রেসিভ বাঙালি জাতির গালে একটা ঠাটিয়ে চরের মতন দগদগে অপমানের ইতিহাস ব্যঙ্গ বিদ্রুপে এত সহজে মুছে ফেলা যাবে কি স্বাধীনতার এত বছর পরেও আসলে ধীরে ধীরে সেই ঠাম্মা সেই ঠাকুরদাদারা সেই দাদু দিদারা আস্তে আস্তে মুছে গেছে আমাদের জীবন থেকে যে কতিপয় মানুষজন বেঁচে আছে সেই দগদগে ঘায়ের সাক্ষী হয়ে তাদের সংখ্যাও ভীষণ ভীষণ কম তাই তাদের এই হিম ঋতুর সন্ধ্যায় একবার স্মরণ করে নিচ্ছি খেজুরের গুড় বাড়ি আসতেই আমরা বুঝতাম নবান্ন কামিনীভোগ চালবাটা নতুন কড়াইশুটি আখের টুকরো ছোট্ট উঠোনে চারদিক ঘিরে মৌসুমি সবজির বাগান উঁকি দিচ্ছে ফুলকপি পালং গাছের ডাসা কুলে তখন সবে হলদেপানা রং ধরেছে বেগুনি শিম ফুল ঝেঁপে আসে দরমার বেড়ায় চালকুমড়ো বড়ি ভাজা টুকরো নারকোল ভাজা আর চুবড়ি আলু মাসকলাই হলুদ নিমপাতা দিয়ে তেল ফুটিয়ে রাখতো ঠাম্মা স্নানের আগে গায়ে ঘষে ঘষে সে মেখে স্নান করতাম আমরা কচিকাচারা রোদে রাখা জলের বালতিতে ফেলা থাকতো পরে করছে সবুজ জলে ছায়া পড়ে টসটসে লেবু আমাদের টিনের সুটকেসে ভরা নীল সবুজ মার্বেল লাটিম মাঠে খেলে এসে ভর্তি ধুলো ঘষে ঘষে যখন তুলতাম তখন টের পেতাম শীত এসে গেছে কলপাড়ে তারে মেলা গামছা অন্ধকারে কালচে দেখায় পড়তে বসে গুরজালের গন্ধ নতুন চালের পায়েস নিভু আছে টুপ টুপ হিম পড়ছে সারা রাত শুকনো খেজুর পাতায় আগুন পোহানো একটা বড় হাড়িতে জমা হয় সারা বছরের গুড় আমাদের বইয়ের ভাজে রাখা ময়ূরের পালক আর কদিন পরেই সেটা দুটো হয়ে যাবে শীতে শুরুতেই নতুন গুঁড়ে বাগানের কচি কুচি লাল মূলো আর চালতার অম্বল বানাতো ঠাম্মা অল্প নারকোল কোড়া দিয়ে একদিনের বাসি সেই অম্বল খেতাম শেষ পাতে ওপার পেরিয়ে আসা ঠাম্মার গল্পে তখন বগুড়া ভবানী মন্দির আর গাইবান্ধা স্কুল আর সেই তালগাছটা মূল চালতার অম্বলটাও ঠাম্মার দুচোখের পাতায় করতোয়ার ছলাচ্ছল নৌকো বেয়ে মাঝরাতে আসা আমার স্বাধীনতা সংগ্রামী ঠাকুর দাদা। রাজবন্দী থাকার সময় সেই লাল রঙের লেখা ডায়েরিটা কবেই হারিয়ে গেছে আজও শীতের শুরুতেই তাই নতুন গুঁড়ে ঠাম্মার ওম চালতামুলোর অম্বলে সেই এক রাতে ছেড়ে আসা বাড়িটার ছবি